ঠান্ডা আইস থেকে মানে একদম পুরো ডিপ ফ্রিজ থেকে জল এনে দিয়েছিল, ঠান্ডা জল। হ্যাঁ আমি খাইনি, ওই ছেঁড়াটা নিয়ে বের করেছিলাম, বললাম ওই খাবারটা নিয়ে যা আর জলও নিয়ে যা। ওরা কি ওদের ওই ধরনের কি ধরনের আচরণ সব, আমার যে কাশি হয়েছে আমি কি করে ঠান্ডা জল খাবো? সে তো অবশ্যই ঠান্ডা জল এনে দিচ্ছে, তো মানুষের জাত ওদের বলা যায়? ওরা তো অমানুষের জাত, না কোনোদিন মানুষ ছিল না মানুষ আছে। যদি অন্য সময় ছিল ঠিক আছে, শরীর সুস্থ আছে ও কাশি মাসি নেই ঠিক আছে, তখন যদি দেয় সেটা আলাদা, আমি খাই না। দিদি এই যে নাও জল এসেছে, জল আনছে 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 আনছে, এক বন্ধু গেছে ও জল আনতে গেছে। আচ্ছা জল আনতে বলেছিলাম, আরে কে কেন এনেছো এটা? কে কি তো বললো, তুমি বলবি বলেছি এটা কেন এনেছো? বড় কেক আনতে পারোনি? বড় কেক নেই, শেষ হয়ে গেছে। দিদি আমরা তো আমরা এই প্রথমবার তোমার কাছে এখানে আসলাম, আমরা এবার আস্তে আস্তে আসবো, তোমার পাশে আছি দিদি। দিদি তুমি এই খাবারটা খাও, এই খাবারটাও ভালো খাবার, খাও ঠান্ডা হয়ে যাবে না। দিদি এবার একটুখানি বসতে দাও, আমরা এত দূর থেকে আসলাম, দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ জলটা আসো, জলটা আসো, খেয়ে জল তো খেতে হবে। দিদি তুমি বললে তোমার জন্য চা পাতাও আনিয়ে দিলাম দোকান থেকে, জল আনতে গেছে, আমরা তো মিথ্যে কথা বলছি না। হ্যাঁ মিথ্যে না না, আনছে তো আনছে তো, ততক্ষণ আমাদের একটু বসতে দাও, একটু কথা বলো আমাদের সাথে। জল ভরে দেবো বালতি কোথা থেকে? তুমি দাও না বালতি, বালতিটা কেউ বদমাইশি করে ফাটিয়েছে, বালতিটা ভালো বালতি ছিল। আচ্ছা দিদি আমরা এখানে বসে তোমার সাথে কথা বলি, এই যে এইখানটায় বসে, ও ততক্ষণে জল নিয়ে আসুক, আমাদের বসে তো একটু সামনাসামনি কথা বলি, এখান থেকে কিচ্ছু কথা বলতে পারছি না, জল আনছে তো। ঠিক আছে ভিডিও পজ কর।